আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকা কলেজ ইতিহাস বিভাগ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের অর্থাৎ ইতিহাস প্রথম পত্রে অনলাইন ক্লাস কার্যক্রমে সকলকে স্বাগত জানাচ্ছি। বরাবর মতোই আমি আবদুল্লাহ শরীফ, প্রভাষক ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, তোমাদের সামনে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস কার্যক্রম নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুসলিম লীগ। আমরা গত ক্লাসে দেখেছি যে কংগ্রেস নিয়ে আলোচনা হয়েছে, আজকে আমরা মুসলিম লীগ নিয়ে একটু আলোকপাত করব। চলো শুরু করা যাক। মুসলিম লীগ 1906 সালে ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। এটি শুরুতে আগা খান এবং চূড়ান্ত পর্যায়ে মোহাম্মদ আলী জিন্না কর্তৃক পরিচালিত এই দলটি মুসলিম জাতীয়তাবাদের পক্ষে জনসমর্থন তৈরিতে অবশেষে বা শেষের দিকে 1947 সালে পাকিস্তান সৃষ্টির ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে মুসলিম জাতীয়তাবাদের পক্ষে জনসমর্থন তৈরি করতে এটি ব্যবহৃত হয় এবং পরবর্তীতে যেটি কাজ করে সেটি হচ্ছে 1947 পাকিস্তান সৃষ্টির ক্ষেত্রে এটি মূল ভূমিকা পালন করে। অর্থাৎ এই মুসলিম লীগ রাজনৈতিক দলটি মূল ভূমিকা পালন করে। 1906 সালের 30 ডিসেম্বর ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি 1885 সালের ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় হতে চিহ্নিত করা যেতেই পারে। অর্থাৎ 1885 সালের ভারতীয় যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল তারই আদলে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালের 30 ডিসেম্বর। সরকারের সঙ্গে ক্ষমতার অংশীদারিত্ব ও ভারতের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার জন্য সরকারকে অনুপ্রাণিত করার উদ্দেশ্য নিয়ে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হিন্দু সম্ভ্রান্ত শ্রেণী কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল। আবার একটু বলে রাখা দরকার যে সরকারের সাথে ক্ষমতার অংশীদারিত্ব থাকবে এবং ভারতের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার জন্য সরকারকে যারা অনুপ্রাণিত করেছিল এই অনুপ্রেরণার উদ্দেশ্য হিসেবে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হিন্দু সম্ভ্রান্ত যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তারাই কিন্তু কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। এবং মুসলিম সম্প্রদায়ের সর্বোচ্চ সম্মানিত নেতা স্যার সৈয়দ আহমদ খান মুসলিম সম্প্রদায়ের স্বার্থে ভারতীয় মুসলমানদের কংগ্রেসে যোগ না দিতে হুঁশিয়ারি করে দিয়েছিলেন। অর্থাৎ স্যার সৈয়দ আহমদ খান চাচ্ছিলেন যে মুসলিম সম্প্রদায়ের যারা ভারতে যারা মুসলমান সম্প্রদায় যারা থাকবে তাদের জন্য তিনি আলাদা একটি দল গঠন করার জন্য মুসলমানদের জন্য বিশেষ করে চেয়েছিলেন এবং সেজন্য তিনি ভারতীয় মুসলমানদের কংগ্রেসে যোগ না দিতে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার আসা যাক, এবার আগের যে ক্লাসটি আমি করেছিলাম সেখানে আমরা পড়িয়েছিলাম যে আলিগড় আন্দোলন, এই স্যার সৈয়দ আহমদের কথাই বলেছিলাম। তো স্যার সৈয়দ আহমদ খান তিনি আলিগড়ে একটি কলেজ প্রতিষ্ঠা করে তার আন্দোলন শুরু করেন, সেই আলিগড় আন্দোলনের কথাই বলছি। স্যার সৈয়দ আহমদ তার এবং তার মতো অন্যান্য মুসলমান নেতারা বিশ্বাস করতেন যে একটি পশ্চাৎপদ জাতি হিসেবে মুসলমানগণ ব্রিটিশদের প্রতি বিরোধিতার পরিবর্তে আনুগত্যের মাধ্যমে অধিকতর সুযোগ সুবিধা পেতেই পারে এবং মুসলমান জনগোষ্ঠীর মাঝে ইংরেজি শিক্ষার যে জনপ্রিয় করে তোলার ব্যাপারটি তিনি তার অনুসারীদের সর্বশক্তি নিয়োগের নির্দেশ দেন। অর্থাৎ উনি চেয়েছিলেন যে স্যার সৈয়দ আহমদ খান চেয়েছিলেন যে ইংরেজি শিক্ষায় যাদের মানে বিশেষ করে এই ভারতীয় মুসলমানদের যে অনীহা ছিল এই অনীহা দূর করবার জন্যই কিন্তু তিনি এই স্যার সৈয়দ আহমদ খান তার অনুসারীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে সর্বশক্তি নিয়োগ করার জন্য যাতে এই ভারতীয় মুসলমান যারা আছে তারা যাতে ইংরেজি শিক্ষার প্রতি আরো আগ্রহী হয়ে ওঠে এবং তার অনুসারীরা যেন আরো জনপ্রিয়ভাবে বা আকর্ষণীয়ভাবে ইংরেজি শিক্ষার বিষয়টি ভারতীয় মুসলমানদের সামনে বা সম্মুখে উপস্থাপন করতে পারে। এই উপলব্ধি এবং অনুবর্তী সক্রিয়তা আলিগড় আন্দোলন নামেই পরবর্তীতে সমধিক পরিচিতি লাভ করে। এই চিন্তার অনুসরণে
নওয়াব আব্দুল লতিফ, একটু খেয়াল করে দেখি, আমি আমি কয়েকজন নতুন কয়েকজন নাম বলছি, এরা কিন্তু মূলত ভারতীয় মুসলমানদের পাশ্চাত্য শিক্ষার পৃষ্ঠপোষক হিসেবে সর্বাধিক এবং জননন্দিত বা সর্বজন বিদিত হিসেবে বেশি পরিচিত। তো দেখা যাচ্ছে যে নওয়াব আব্দুল লতিফ, স্যার সৈয়দ আমির আলী ও অন্যান্য সম্ভ্রান্ত মুসলমানগণ মুসলমানদের মধ্যে ইংরেজি শিক্ষা প্রসারের জন্য সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন এবং এভাবে মোহাম্মদান লিটারি সোসাইটি 1863 সালে, সেন্ট্রাল মোহাম্মদান অ্যাসোসিয়েশন 1877 সালে, ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন 1888 সালে এবং অন্যান্য অনেক স্থানীয় সংস্থাই কিন্তু গড়ে উঠেছিল। এই এগুলি রাজনৈতিক চেয়ে সামাজিক পুনর্জাগরণমূলক কাজে অধিকতর সক্রিয় ছিল। আবারও বলছি, এগুলো কিন্তু রাজনীতির চেয়ে সামাজিক পুনর্জাগরণ, অর্থাৎ যেটাকে বলছি আমরা রেনেসার মতো যে বিষয়টি, যে পুনর্জাগরণ, এই সামাজিক যে পুনর্জাগরণ, সোশ্যাল সোশ্যাল রেনেসা যেটা ছিল, এই সামাজিক পুনর্জাগরণের মূল কেন্দ্রেই ছিল কিন্তু মূলত ভারতীয় মুসলমানদের ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষার ব্যাপারে, যে এই যে যারা নওয়াব আব্দুল লতিফ, স্যার সৈয়দ আমির আলী এবং স্যার সৈয়দ আহমদ খান এবং অন্যান্য যারা মুসলমানদের, তাদেরই কিন্তু মূল প্রেরণা বা মূল স্পিরিট হিসেবে কাজ করেছিল, তারাই কিন্তু মূলত এদেরকে সক্রিয় করার জন্য চেষ্টা করেছিলেন। তো ভারতের মুসলিম নেতৃবৃন্দ মুসলমান সম্প্রদায়ের শিক্ষা সংক্রান্ত সমস্যা সমূহ আলোচনা এবং সরকারের প্রতি আনুগত্য প্রচার করার জন্য বছরে একবার অনানুষ্ঠানিক সভায় মিলিত হতো। অর্থাৎ শিক্ষা সংক্রান্ত যত সমস্যার সম্মুখীন হতে হয়েছে গত বছরে, তো এই ভারতীয় মুসলমানদের যে সমস্ত বা মুসলমানদের যে মুসলমান সম্প্রদায় যারা ছিল, তারা যে শিক্ষা সংক্রান্ত যে সমস্যাগুলো ফেস করত, সেই বিষয়ে সরকারের প্রতি আনুগত্য প্রচার করার জন্য, মানে যাতে সরকারের প্রতি এই ভারতীয় মুসলমানরা আনুগত্যশীল থাকে, সেজন্য তারা সবকিছু মিলিয়ে সমস্যাগুলো সমাধানের জন্য একবার অনানুষ্ঠানিক সভায় মিলিত হয়। তো কংগ্রেসের পৃষ্ঠপোষকতায় বঙ্গভঙ্গ, অর্থাৎ 1905 সালে এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে পরিচালিত বিক্ষোভ এবং স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে, এমনকি এক সভায় সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন 1906 সালে ঢাকার শাহবাগে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে ভারতীয় যারা নেতৃস্থানীয় যারা মুসলমান যারা ছিল, মুসলিম নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা কিন্তু চেষ্টা করেছিলেন যে কতগুলো সভার আয়োজন করা, কতগুলো সম্মেলনের আয়োজন করা, যে সম্মেলনের মূল এসেন্স থাকবে হচ্ছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে পরিচালিত বিক্ষোভ, স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে এমনই কিছু সভা সৃষ্টি করা, সভার আয়োজন করা, এবং মুসলিম যে শিক্ষা সম্মেলন 1905 ছিল সেটিও কিন্তু ঢাকা শাহবাগ অনুষ্ঠানের মাধ্যমে তারা জানান দিতে চেয়েছিলেন যে এই ভারতীয় মুসলমানরা তারা স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সচেতন হয়ে উঠছে এবং একত্রিত তারা, এবং ইতিপূর্বে মুসলমান নেতাদের একটি প্রতিনিধিদল মুসলিম সম্প্রদায়ের বিশেষ সমস্যাগুলি তুলে ধরার জন্য সিমলায় গভর্নর জেনারেল লর্ড মিন্টোর সাথে সাক্ষাৎ করেন এবং বঙ্গভঙ্গের গোড়া সমর্থক ঢাকার নওয়াব খাজা সলিমুল্লাহ কংগ্রেস সমর্থকদের বঙ্গভঙ্গ বিরোধী বিক্ষোভ মোকাবেলা করার জন্য একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে নওয়াব খাজা সলিমুল্লাহ তিনি কংগ্রেস সমর্থকদের বঙ্গভঙ্গ বিরোধী বিক্ষোভ মোকাবেলা করার জন্য, অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী বিক্ষোভ মোকাবেলা করার জন্য নওয়াব সলিমুল্লাহ গোড়া সমর্থক দিয়েছিলেন, তিনি একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে তিনি এ সভার একটি রাজনৈতিক মঞ্চ গঠনের প্রস্তাব দেন। একটু খেয়াল করে দেখি কি বলছে, যে ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে একটি সভায় একটি রাজনৈতিক মঞ্চ গঠনের প্রস্তাব দেন এই নওয়াব খাজা সলিমুল্লাহ। তো নওয়াব সভার সভাপতি নওয়াব ভিকারুল মুল্ক প্রস্তাবটি সমর্থন করেন এবং এভাবে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, এবং সর্বভারতীয় মুসলিম লীগের উদ্দেশ্য ছিল মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করা, ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের আনুগত্য বৃদ্ধি করা এবং ভারতীয় অন্যান্য সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের সাথে মুসলমানদের অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলা। তবে এর পিছনে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওই যে লাস্টের শেষে যেটা বললাম যে বিশেষ করে হিন্দুদের সাথে মুসলমানদের অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলা, কিন্তু রাজনৈতিক দিক থেকে নয়।
আবারও বলছি রাজনৈতিক দিক থেকে নয়, এটি কিন্তু মূলত মূল স্পিরিট ছিল। এটি মুসলিম রাজনৈতিক সংগঠনের জন্য নবাব সলিমুল্লাহর পদক্ষেপের তাৎক্ষণিক উদ্দেশ্য ছিল বঙ্গভঙ্গ রদের জন্য হিন্দুদের শক্তিশালী বিক্ষোভের বিরুদ্ধে উপমহাদেশে মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। অর্থাৎ হিন্দুদের যে শক্তিশালী যে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভের বিরুদ্ধে উপমহাদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ গড়ে তোলাই ছিল মূলত এই সংগঠনের মূল কাজ। তো ভারতীয় জাতীয়তাবাদী সংবাদপত্র সময়ের কথা যদি বলি, যেটাকে আমরা প্রেস মানে গণমাধ্যমের কি ভূমিকা ছিল, তো ভারতীয় জাতীয়তাবাদী সংবাদপত্র সমূহ একটি দুর্বল সংগঠন হিসেবে মুসলিম লীগকে বাতিল করে দেয় এবং এসব সংবাদপত্র দ্রুত মুসলিম লীগের বিলুপ্তি ঘটবে বলে প্রচার করে এবং তারা কিন্তু খুব উঠে পড়ে লেগে যায় যে এই মুসলিম লীগ নামক যে মুসলমান ইহে ভারতীয় মুসলমান সংখ্যাগরিষ্ঠদের যে একটি রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছে এটি ডেমোলিশ করার জন্য, বাতিল করার জন্য, একবারে শেষ করে দেবার জন্য এই ভারতীয় সংবাদপত্র সমূহ একটু এগিয়ে আসে। এবং এটা সত্য যে প্রথম থেকে এটি রাজনৈতিক সংগঠন হিসেবে লীগের মানে গতিশীলতার অভাব ছিল, কারণ এটা এমন ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যারা ঊনবিংশ শতকের শেষার্ধে উপমহাদেশের মুসলমানদের রাজনীতি থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছিলেন। এবং ১৯০৬ সালের ডিসেম্বর মাসে গঠিত হওয়ার পর প্রায় এক বছর মুসলিম লীগ কিন্তু নিষ্ক্রিয় ছিল। তো কিন্তু কয়েক বছরের মধ্যে মধ্যবিত্ত সম্প্রদায় থেকে আসা রেডিক্যাল চিন্তাভাবনার তরুণ প্রজন্মের মুসলমানগণ মুসলিম লীগের রাজনীতিতে এগিয়ে আসেন। তারা ব্রিটিশ উপনিবেশিক শাসকদের বিরোধিতা তো করেন, অধিকন্তু ভারতে নিজেদের নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠারও দাবি করেন। তো এবার আসা যাক যে এই মুসলিম লীগের উদ্দেশ্য কি ছিল। একটু বলে রাখা দরকার, এই ভারতের ভারতের সংখ্যাগরিষ্ঠ যারা ছিল মানে কংগ্রেস যারা গড়ে উঠেছিল বা হিন্দু যারা, তারা তাদের তাদেরই তো বিপক্ষে একটি নতুন একটি রাজনৈতিক দল গড়ে ওঠে মুসলিম লীগ। তো এই মুসলিম লীগের সদস্য সংখ্যা ছিল তারা হচ্ছে ভারতের মুসলমানগণ। তো যে ভারত মুসলিম লীগ একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠার পিছনে তো নির্দিষ্ট কিছু কারণ থাকে বা উদ্দেশ্য থাকে, তো মুসলিম লীগেরও কিন্তু কিছু উদ্দেশ্য বা কারণ ছিল যার কারণে মুসলিম লীগটা ১৯০৬ সালে প্রতিষ্ঠা পায়। এবং একটু বলে রাখা দরকার, ১৮৮৫ সালে যেখানে কংগ্রেস প্রতিষ্ঠা পেয়েছে তার কিন্তু বেশ 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 সময় দূরে কিন্তু প্রতিষ্ঠা পেয়েছে এই মুসলিম লীগ। তাহলে বুঝতে হবে ভারতীয় মুসলমানরা মূলত ভারতে যারা মুসলমান যারা ছিল তারা কিন্তু মূলত এই একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পড়ে গিয়েছিল। এবং যদি আর একটু স্পেসিফিক ভাবে বলি তাহলে বলাই যায় যে এরা কিন্তু পাশ্চাত্য শিক্ষার প্রতি এতটাই অনীহা ছিল এবং তারা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এতটাই উদাসীন বা বোকা ছিল যে এজন্য কিন্তু তারা কিন্তু পারতো যে কংগ্রেসের আদলে নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে খুব সমসাময়িক সময়। কিন্তু একটি বিষয়ে বলে রাখা দরকার, কংগ্রেসেও কিন্তু মুসলমান মুসলমান নেতৃবৃন্দ কিন্তু ছিল, কিন্তু পরবর্তী সময় যখন দেখা গেল এই কংগ্রেস একেবারে কিছু ধনিক শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের হাতে যখন মানে কুকিগত হয়ে গেল এবং তখন দেখা গেল যে ভারতে যারা মুসলমান যারা ছিল তাদের যারা যারা প্রতিনিধিত্ব করত তাদের কংগ্রেসে একেবারে দায়সারা অবস্থা, অর্থাৎ তাদের একেবারে নড়বড়ে অবস্থা, ঠিক তখনই কিন্তু তারা চিন্তা করলো যে ভারতীয় মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং ভারতে মুসলমান জাতির একটি এগিয়ে আসা বা পুনর্জাগরণের বিষয়টি যখন তারা মাথায় এলো তখনই কিন্তু তারা মুসলিম লীগ নামে নতুন একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলার চিন্তাটা তাদের মাথায় এলো। এবার যেটা বলছিলাম যে মুসলিম লীগের উদ্দেশ্য কি ছিল, লক্ষ্যটা কি ছিল, তো প্রথম যে উদ্দেশ্যের কথা বলবো সেটি হচ্ছে ব্রিটিশ সরকারের প্রতি ভারতের মুসলমানদের আনুগত্যবোধ গড়ে তোলা। এই কথাটার একটু
ব্যাখ্যায় যাই। তো ব্যাখ্যায় গেলে প্রথমে বলতে হবে যে ভারতীয় মুসলমানরা প্রথম দিক থেকেই বা শুরুর দিক থেকেই যারা যারা ছিল তারা মূলত একেবারেই পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল, এবং এটা সত্য যে তারা আধুনিক শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষার প্রতি একেবারেই অনীহা ছিল, এবং তারা মনে করতো তারা যেভাবে চলছে তারা তাদের সেভাবে চলা উচিত। এবং একটি বিষয় না বললেই নয়, তারা কিন্তু একটু কুসংস্কারাচ্ছন্ন ছিল, এবং তারা কিন্তু একটু গোড়া গোড়া গোড়ামি তাদের মধ্যে, ধর্মীয় গোড়ামি যেটা সেটা কিন্তু তাদের মধ্যে ছিল। এবং তারা মনে করতো যে তারা বিভিন্ন যে তারা রিচুয়াল গুলো তাদের ছিল এটি কিন্তু তারা মনে করতো যে এটি এটি সর্বজন স্বীকৃত ও সর্বজন বিদিত, কিন্তু অনেক ভুল যা ছিল যা কিন্তু কুসংস্কার হিসেবে বেশি পরিচিত, এগুলো থেকে মুক্ত হবার জন্য যারা এগিয়ে এসেছিল, মুক্ত করবার জন্য যারা এসেছিল, তারাই কিন্তু নওয়াব আব্দুল লতিফ, স্যার সৈয়দ আহমদ খান, সৈয়দ আমির আলী এদের মতো ব্যক্তিত্ব। তো এরাই কিন্তু পরে মূলত চেষ্টা করেছে যে এই যে যে ব্রিটিশ সরকারের সাথে ভারতের যে মুসলমান তাদের মধ্যে একটা আনুগত্য বোধ করে ব্রিটিশ সরকারের প্রতি, এবং মুসলমানরা যখন এই ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য বোধ প্রকাশ করবে তখনই কিন্তু ব্রিটিশ সরকার মুসলমানদের প্রতি ভারতীয় হিন্দুদের প্রতি যেরকম মনোযোগী হয়েছিল ঠিক একই রকম ভাবে মুসলমানদের প্রতি একটু মনোযোগী হবে। তো এরপরে যেটি দেখবো যে এবং বলছে যে সরকার ও মুসলমানদের মধ্যে সকল ভুল বোঝাবুঝির অবসান। এই কথাটার যদি একটু ব্যাখ্যায় যায় তাহলে বলতেই হয় কেন ভারত সরকার এবং মুসলমানদের মধ্যে ভুল বোঝাবুঝি অবশ্যই ছিল। ভুল বোঝাবুঝিটা ওখানে সরকার যতই চাইতো যে ভারতীয় মুসলমানদের একটু সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু ভারতীয় যার সাধারণ মুসলমান জনগণ কিন্তু কখনোই কিন্তু তারা বা আধুনিক শিক্ষায় শিক্ষা হওয়ার বা একটু এগিয়ে আসার বা তাদের উন্নয়নের জীবন মানের উন্নয়নের চেষ্টা সেই চেষ্টায় কিন্তু তারা কখনোই কিন্তু ছিল না। তো দেখা যাচ্ছে যে অর্থাৎ বঙ্গভঙ্গের পূর্ব পর্যন্ত কিন্তু মূলত তারা কিন্তু এই চিন্তাটাই তারা ছিলেন যে তাদের কোনো অগ্রগতির দরকার নেই, তারা সাধারণ জীবনযাপন করবে, তাদের তাদের যারা মুসলমান যারা থাকবে তারা একেবারে শোষিত নিষ্পেষিত হয়ে থাকবে, তাদের কোনো দাবি দেওয়া বা চাওয়া কিছুই থাকবে না, তারা পাশ্চাত্য শিক্ষা বা তাদের পরবর্তী প্রজন্ম যে শিক্ষিত হবে সেই চিন্তাও কিন্তু তাদের মধ্যে প্রকট আকার ছিল না। তো মুসলমানদের এই জন্য যে দেখা যাচ্ছে সরকার এবং মুসলমানদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি একেবারেই বিরাজমান ছিল। তো যেটা বলছে যে সরকার এবং মুসলমানদের মধ্যে যে ভুল বোঝাবুঝি এটা অবসান করার জন্য মুসলিম লীগের উদ্দেশ্য ছিল, মুসলিম গঠনের উদ্দেশ্য ছিল মূলত এটি। তো প্রথম পয়েন্টে যেটা দেখছি উদ্দেশ্য যে ব্রিটিশ সরকারের প্রতি ভারতের মুসলমানদের আনুগত্যবোধ গড়ে তোলা এবং সরকার ও মুসলমানদের মধ্যে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটানো। তো এবার দ্বিতীয় যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের কথা যদি বলতে হয় যে মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থ রক্ষা করা। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে অধিকারের আগে রাজনৈতিক শব্দটি যুক্ত হয়ে অধিকার শব্দটিকে আরো গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন রাজনৈতিক অধিকার। অর্থাৎ মুসলমানদের তৎকালীন সময়ে রাজনৈতিক অধিকার কতটুকু ছিল তাই কিন্তু দেখার বিষয় বা বিবেচ্য বিষয়। তো আমি আগেই বলেছি যে কংগ্রেসেও কিন্তু মুসলিম মুসলিম নেতৃবৃন্দ কিন্তু ছিল, কিন্তু একটি পর্যায়ে ধীরে ধীরে 85 সালের পর থেকে 1885-এর পর থেকে দীর্ঘ সময় যখন 1900 সালে এসে পৌঁছায় তখন দেখা যায় যে ভারতীয় মুসলমানদের সিদ্ধান্ত মুসলমান নেতৃবৃন্দের সিদ্ধান্ত গ্রহণ করার কোনো ক্ষমতা কংগ্রেস দিত না, যার কারণে তারা কিন্তু রাজনৈতিক দিক থেকে একেবারে হীন হয়ে ওঠে এবং রাজনৈতিক দিক থেকে তারা ক্ষুদ্রাতিক ক্ষুদ্র হতে থাকে। তো এই রাজনৈতিক অধিকার এবং স্বার্থ রক্ষা করা, মুসলমানদের স্বার্থ রক্ষা এবং যেটাকে বলছে সরকারের নিকট তা ব্যক্ত করা, আমরা কিন্তু প্রায় দেখি আন্দোলন হয় সবকিছু হয় কিন্তু একটি সুনিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় বা একটা উপযুক্ত প্রক্রিয়ায় কিন্তু যার কাছে এ মানে দাবি দাওয়া পেশ করা হবে তার কাছ পর্যন্ত যায় না। তো মুসলমানদের রাজনৈতিক অধিকার এবং স্বার্থ রক্ষা করার কথা যেটা বলা হচ্ছে যে তাদেরকে রাজনৈতিক অধিকার দিতে হবে এবং সমাজে তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি সেই বিষয়গুলিকে রক্ষা করতে হবে, এবং এই যে দুটো বিষয় অর্থাৎ রাজনৈতিক অধিকার আর হচ্ছে স্বার্থ রক্ষা, এই দুটো বিষয় সরকারের নিকট সুন্দরভাবে বা একটা পরিকল্পিতভাবে
ব্যক্ত করতে হবে, পরিকল্পিতভাবে উপস্থাপন করার বিষয়টিও কিন্তু ছিল মূলত মুসলিম লীগের উদ্দেশ্য। অর্থাৎ মুসলিম লীগ দল হিসেবে এই ভারতীয় মুসলমানদের রাজনৈতিক অধিকার এবং স্বার্থ সংরক্ষণ করা এবং সরকারের নিকট তা ব্যক্ত করার একটি মাধ্যম মাত্র ছিল। সর্বশেষ যে উদ্দেশ্যটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কংগ্রেসের প্রভাব ও প্রতিপত্তি খর্ব। আমি প্রথম দুটি উদ্দেশ্যের মধ্যেই কিন্তু এই তৃতীয় উদ্দেশ্যটি নিহিত রয়েছে। তারপরেও যদি একটু ব্যাখ্যা করে বলতে হয় তাহলে বলতে হয় যে 1885 সালে যে ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা পেয়েছিল, পরবর্তী সময় বা ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে যে একটা সময় যে ভারতীয় যে সমস্ত মানে যেটাকে আমরা বলতে চাচ্ছি একটু অবস্থা ভাবাপন্ন বা একটু বনেদি বা একটু মানে যাদের অর্থ সম্পদ যারা ছিল তারা, যে সে সমস্ত ব্যক্তিরা যারা কিনা এই ভারতীয় কংগ্রেসের নেতৃস্থানীয় পর্যায়ে যারা ছিল তারা কিন্তু চাইছিল না যে মুসলমান নেতৃবৃন্দের কোনো বক্তব্য তারা গ্রহণ করবে। মুসলমান নেতৃবৃন্দের মুসলমানদের সাধারণ মুসলমানদের জন্য জন্য উপকারে আসে বা সাধারণ মুসলমানদের জন্য ভালো হয় সে কোনো সেরকম কোনো বিষয় তারা গ্রহণ করতো না। তারা কোনো দাবি বা তাদের উপকারে আসে এমন কোনো সিদ্ধান্ত এমন কোনো বিষয় তারা গুরুত্বের সাথে নিত না। কারা? এই নেতৃস্থানীয় যারা হিন্দু যারা কিনা নেতৃবৃন্দ যারা ছিল, তো এরা কিন্তু এদের প্রভাবটা এতই প্রকট আকার ধারণ করে এবং প্রতিপত্তি দেখা যাচ্ছে যে অত্যধিক মাত্রায় বেড়ে যায়। তখনই কিন্তু মুসলিম যারা নেতৃবৃন্দ ছিল তারা চিন্তা করলো যে এই কংগ্রেসে যদি থাকতে হয় তাহলে আমাদেরকে কংগ্রেসের যারা কিনা নেতৃস্থানীয় পর্যায়ে আছে তাদের কথা মেনে চলতে হবে। এতে করে যেটা হবে যে ভারতে মুসলমান যে সমস্ত জনগোষ্ঠী যারা ছিল তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং তারা কিন্তু কোনো তাদের জীবন মানের কোনো উন্নয়ন ঘটবে না। তো সেই চিন্তা থেকেই দেখা যাচ্ছে যে এই প্রভাব প্রতিপত্তি খর্ব করার উদ্দেশ্যেই মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠা পায় এবং তারা চেষ্টা করে যে এই সরকারের সাথে অর্থাৎ ব্রিটিশ সরকারের সাথে মুসলিম লীগের একটা আতাত গড়ে ওঠে, ব্রিটিশ সরকারের প্রতি মুসলিম লীগের আনুগত্য এবং মুসলমানদের আনুগত্য প্রকাশ পাক, যাতে করে কংগ্রেসের প্রতি যে ব্রিটিশ সরকারের যে যে নির্ভরশীলতা এটা আস্তে আস্তে কমবে এবং মুসলিম লীগের দিকে এই নির্ভরশীলতা ধীরে ধীরে বেড়ে যাবে এবং ভারতীয় মুসলমানদের জীবন মানের উন্নয়ন ঘটবে, ভারতীয় মুসলমানদের সার্বিক অবস্থার উন্নয়ন ঘটবে, ভারতীয় মুসলমানদের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটবে, ভারতীয় মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন ঘটবে বা ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধ হবে শিক্ষা দীক্ষার সব দিক থেকে। তো এই জন্যই মুসলিম লীগের চেষ্টা ছিল যে ভারতীয় কংগ্রেসের প্রভাব ও প্রতিপত্তি খর্ব করা। তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনার বিষয়। সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করছি এবং একটু বলে রাখা দরকার যে এত সংকট সময়ে আমরা চেষ্টা করি বাসায় নিরাপদে অবস্থান করতে, আমরা চেষ্টা করি বাসায় যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের দিকে খেয়াল রাখতে, যারা কিনা ছোট ভাই বোন আছে যাদের তাদের প্রতি একটু খেয়াল রাখতে এবং যে বিষয়টি না বললেই নয় যে নিজের প্রতি খেয়াল রাখ, নিজের যত্ন নিতে, নিজের নিজে সুস্থ থাকলে কিন্তু পরিবারকে সুস্থ রাখা যাবে এবং সমাজ কিন্তু সুস্থ থাকবে। আমরা নিশ্চিত ইনশাআল্লাহ যে আমরা আমাদের এই করোনা সংকট সময় একটা সময় পার হয়ে যাব, আমরা আবার কলেজে আসব, কলেজে সুশৃঙ্খলভাবে ক্লাস করব, সরাসরি ক্লাস করতে পারবো, আমাদেরও খুব ভালো লাগবে ক্লাস নিতে পেরে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, সবসময় দোয়া করবে আমাদের সকল শিক্ষক কর্মকর্তাদের জন্য, সবসময় দোয়া করবে যারা কর্মচারী যারা আছে কলেজের তারাও কিন্তু বিভিন্ন তথ্য উপাত্তের প্রদানের মাধ্যমে বিভিন্ন নোটিস বলো বিভিন্ন সংবাদ বা বিভিন্ন মেসেজ মেইল করার মাধ্যমে বা SMS এর মাধ্যমে যে সমস্ত তথ্য বা তোমাদেরকে সংবাদ বা বিজ্ঞপ্তি দিচ্ছে তারাও যাতে সুস্থ থাকে সেই তাদের জন্য দোয়া করবে। তো সকলের আবারও কল্যাণ কামনা করছি, মঙ্গল কামনা করি এবং সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেদের সুন্দর এবং সুস্বাস্থ্য রাখার জন্য বলছি। তো আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে কথা হবে অনলাইন ক্লাস কার্যক্রমে। আজকে এই পর্যন্তই। তো ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।